নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এর আগের ভিডিওটা দেখেছো যেটা আমি এক্সাইড ক্রসিং থেকে আমি শিয়ালদাতে এলাম। তো আমি আবার শিয়ালদা থেকে আমার ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ যে সামনে বিগ বাজার রয়েছে আমার ডান দিকে, আর মেট্রোর কনস্ট্রাকশন হচ্ছে আমার ডান দিকেই, এবং বাঁ দিকে আমার রয়েছে রেলের হসপিটাল। তো এই রেলের হসপিটালে রেলের যেসব স্টাফেরা রয়েছে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গ্রুপ ডি লেবাররা এখানে তাদের শুশ্রূষা নিয়ে থাকেন। তো আমি যেহেতু কাকু গাছের দিকে যাব তোমাদেরকে নিয়ে, তো সেহেতু আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাঁ দিক থেকে আমরা যাচ্ছি। এবং তোমরা জানো যে আমি যে দিন ভিডিও করছি, মানে আজকের দিনটা হচ্ছে ভোটের রেজাল্টের দিন, এবং ভোটের রেজাল্ট বেরোবে আজকে। আজকে বিজেপি আসছে না তৃণমূল আসছে সেই ব্যাপার নিয়ে তো আমি এখান দিয়ে যাচ্ছি। এবং বাঁ দিকে দেখতে পাচ্ছ যে শিয়ালদার বহু বছর পুরনো যে আমাদের যে চারা গাছ, এই চারা গাছের দোকানপাট আমার আমার বাঁ দিকে রয়েছে। প্রচুর নার্সারি রয়েছে, মানে মনে হয় যে আমার জন্মেরও আগেকার আগে থেকে এই দোকানগুলো রয়েছে। তো প্রচুর পুরনো, আমি তো যখন থেকে আসি তখন থেকেই দেখছি অনেক ছোটোবেলা থেকেই। তো সেহেতু আমি এটা একটা বলতে পারলাম। আর নিচে থেকে দেখো বাঁ দিকে শিয়ালদা স্টেশন, মানে বাঁ দিকে শিয়ালদা রয়েছে, আর আমি ব্রিজের ওপর থেকে যাচ্ছি। জাস্ট দেখো যে কত সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজটাও কিন্তু বহু পুরনো ব্রিজ। তো আমি যাচ্ছি, তো এখান থেকে আমি ডান দিকে নেবো, ডান দিকের রাস্তাটা নেবো। এখানে দেখো দুটো ক্রস হয়ে যাচ্ছে, একটা বেলেঘাটার দিকে যাচ্ছে। আমি বেলেঘাটার দিকে যাব না, আমি একটু ডান দিক দিয়ে যাব, কারণ ডান দিকে আমার আরেকটা কাজ রয়েছে। এই ডান দিকে নিয়ে নিয়েছি এবং ডান দিক থেকে নামছি। এই যে রাস্তাটা, ডান দিকের রাস্তাটা, এটাকে লরি রোড বলা হয়, ঠিক আছে? এখানে প্রচুর লরি থাকে, সরকারি লরি, যেমন রাস্তা বানানোর জন্য লরি প্রচুর লাগে, বা যাদের স্টোন চিপস, সরকারি ক্ষেত্রে এই লরিগুলো ব্যবহার করা হয় বলে এখানে, আর লরিগুলো পার্কিং করা থাকে বলে এই রাস্তাটার নাম লরি রোড। তোমরা এমনি গুগল ম্যাপেও দেখে নিতে পারো, লরি রোড বলে কিন্তু এই রাস্তাটাই দেখাবে। তো আমি যাচ্ছি এখানে এই রাস্তাটা, রাস্তাটা ভীষণ খারাপ। এখানে তো প্রচুর চড়াই উতরাই রয়েছে, লরিগুলো পার্কিং করার দরুনে এখানকার যে পিচগুলো, এই পিচগুলো খুব খারাপ হয়ে এসেছে। তবে এখানে যদি রোলার ভালো করে চালানো যায় তবে কিন্তু রাস্তা ঠিক হয়ে যায়, কিন্তু এটা চালায় না। আর এরা ঠিক আছে, কতটা গাড়িটা মানে জার্কিং করে উঠছে, মানে ভয়ঙ্কর রাস্তা এখানে। আর এদিকে প্রচুর ময়লা, তোমরা যদি গরমকালে মানে এই সময় প্রচুর ধুলো ওড়ে। আর আমি দেখো ভোটে কত ফাঁকা রাস্তা, একটা অবাক হয়ে যাওয়ার মতো যে এমনিও আজকে রবিবার, তার উপর আবার তোমাদের ভোটের রেজাল্ট বেরোবে 2 তারিখ। তো সেই জন্য আমি দিনের বেলা, এখন এখন বাজে তোমাদের প্রায় 11:30 কাছাকাছি। তো আমি যাচ্ছি একটু ডান দিক থেকে, ডান দিক নিলাম, আমি এয়ারপোর্টের দিকে যাবো এবং তার ভিডিওগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে নিশ্চয়ই ছোটো ছোটো করে তুলে দেবো। এখান থেকে আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে কনভেন্ট রোড নিচ্ছি, আর আমার বাঁ দিকে একটা স্কুল রয়েছে। এটা আশা করি এখানকার লোকাল যেসব বন্ধুরা রয়েছে নিশ্চয়ই জানে, এটা হচ্ছে লরেটো কনভেন্ট, লরেটো কনভেন্ট স্কুল ইন্টানি। তো আর বাঁ দিকে আমার রেলওয়ের অফিস রয়েছে, মানে রেলওয়ের সব ছোটো ছোটো যেসব এখানকার অফিস রয়েছে। এবং আমি দেখো কনভেন্ট স্কুল লরেটোর, এখান থেকে আমি যাচ্ছি। এখান থেকে আমার একটু ছোট্ট কাজ রয়েছে, তো কাজটা মিটিয়ে নিয়ে আমি আবার আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। তো তার আগে আমি তোমাদেরকে কাকুরগাছি পর্যন্ত এই ভিডিওটা আমি শেয়ার করবো, তো তারপরের পার্ট নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে দেখা করবো। তো তোমাদেরকে বলবো যে প্লিজ দেখতে থাকো, আর যেসব আমার নতুন বন্ধুরা রয়েছে বা আসছে, এইসব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কেন এত দেরি করছো তো তোমরা বলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর তোমাদের উদ্দেশ্যে বলছি প্লিজ, তোমরা না থাকলে কিন্তু এই চ্যানেলটা এত গ্রো করতে পারতো না। তোমরা আছো বলেই কী বলো, তোমরাই এই চ্যানেলের মা বাপ। আর তোমাদেরকে উদ্দেশ্যে বলবো প্লিজ এই ভিডিওগুলো দেখো, আর তোমাদের হোয়াটসঅ্যাপে বা তোমাদের ফেসবুকে, তোমাদের গ্রুপে শেয়ার করো, হোয়াটসঅ্যাপের গ্রুপে বা ফেসবুকের গ্রুপে বা তোমাদের ওয়ালে পোস্ট করো এই চ্যানেল লিঙ্ক, যাতে যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন ফ্যামিলি তৈরি করতে পারে এই চ্যানেলের সঙ্গে। আর তোমাদেরকে বলবো যে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। আমি তোমাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও একটু দেখাবো। আমি এখান দিয়ে জাস্ট কাট আউট নিচ্ছি, তো এখান থেকে
বেরোবো, ওই ভ্যানটার জন্য একটু ওয়েট করছি, কারণ সামনে গাড়িগুলোর জন্য একটু অসুবিধা হবে। বেরোচ্ছি, আর সামনে যে বাঁদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা থেকে কিন্তু তোমরা ফিলিপস মোড়ে চলে যেতে পারে। ফিলিপস মোড় মানে হচ্ছে সিআইটি রোড। তোমাদের সিআইটি রোডের ভিডিও আমি দেখিয়েছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। তো এই ভিআইপি সিআইটি রোড অর্থাৎ আনন্দপালিত রোড, মানে এখান দিয়ে যাওয়া যায় বাঁদিক থেকে, কিন্তু বাঁদিকের ব্রিজটা ধরে যাওয়া যায়। তো আগে এই রাস্তা থেকে এয়ারপোর্ট যাদবপুরের মিনিবাস চলতো, সেই মিনিবাসটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এই রোড থেকেই আসতো যাদবপুর এয়ারপোর্ট, এয়ারপোর্টের মিনিবাস তো এই রাস্তা থেকে যেত, এখন আর দেখতে পাই না। তো এই রাস্তা ওই রুটের বাসটা, বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে তার জন্য। তো এবার আমি যাচ্ছি আমার গন্তব্যস্থল কাকুরগাছির উদ্দেশ্যে, এবং আমি তো এয়ারপোর্টে তো যাবই, তার ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে পার্ট ওয়াইজ শেয়ার করবো, তোমরা প্লিজ দেখো, কারণ আমি একই দিনে এত বড় লম্বা ভিডিও তো দেখতে মানে দিতে পারি না, তা তোমরা জানো। আর বড় ভিডিও হয়ে গেলে কী হয় না, মানে দেখতেও একটা ইরিটেট লাগে, আর ছোটো ছোটো ক্লিপ মানে ছোটো ছোটো ভিডিও থাকলে দেখতেও একটা ভালো লাগে, কারণ বড় ভিডিও থাকলে আবার মানে ইরিটেশন চলে আসে, কখন শেষ হবে কখন শেষ হবে এই নিয়ে, কিন্তু ছোটো ভিডিও থাকলে মানে একটা ভালো লাগে। তো দেখতে দাও, রাস্তা ভীষণ খারাপ, মানে কী বলবো, গাড়ি ভীষণ পরিমাণে কেঁপে উঠছে। তো আমি এখান দিয়ে যাচ্ছি, দেখো এখান দিয়ে আমি ডান দিক নিয়ে নিলাম, তো আমি যাব মানে লোকাল রাস্তা ধরেই যাচ্ছি, কিন্তু এটাকে বলে পামার বাজার। পামার বাজার, এখানে কিন্তু প্রচুর সোনার দোকানও রয়েছে, এবং এমনি লোকাল বাজার যেসব সবজি টবজিও পাওয়া যায়, আর সোনার দোকান কিন্তু এখানে ভীষণ পরিমাণে রয়েছে। আর আমি যাচ্ছি, তো সামনে একটা জলের গাড়ি, খাবার জলের, এটা ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, এটা জল মানে যেখানে সরকারি জল পৌঁছায় না সেখানে এই গাড়ি গিয়ে জল দিয়ে আসে, মিষ্টি জল। তো আমি যাচ্ছি, আর এই রাস্তা ধরে আমি খালের পাশ থেকে আমি উঠবো তোমার চাউলপট্টি রোডে, চাউলপট্টি রোড ধরে আমি আবার যাব বেলেঘাটা যে মেন রোডটায়, তো ওখান থেকে আমি আমার দেখাচ্ছি, দেখো এটাকে বলে চাউলপট্টি রোড বা খালের পাশে। তুমি এখান থেকে আমার এই বাঁদিকের রাস্তাটা ধরে আমি যদি চলে যেতাম, আমি ইনকাম ট্যাক্স পেয়ে যেতাম, ইনকাম ট্যাক্সের বিল্ডিং, মানে এখান থেকে ইনকাম ট্যাক্সের বিল্ডিং সামনেই, জাস্ট পায়ে হেঁটে তোমার 5-7 মিনিট, আর গাড়িতে করে তো 2 মিনিটের রাস্তা। তো এখান থেকে যাচ্ছি, দেখো রাস্তায় দেখো ভীষণ মানে খালি, ভীষণ খালি, মানে মানুষজন নেই। তার উপর আবার লকডাউনেরও এফেক্ট রয়েছে, যে একটা ছোট্ট একটা লকডাউন ডেকেছে যার জন্য মানুষ বেরোতেও চাইছে না, তাছাড়া তো করোনার প্রভাব তো রয়েছেই, যে দিনে প্রায় 3 লাখ করে মানে করোনা বাড়ছে। এখান থেকে আমি ডান দিকে নিয়ে নেবো, এটা হচ্ছে বেলেঘাটা মেন রোড, তো এখান থেকে আমি ডান দিকে নিয়ে নেবো, আর বাঁদিকে আমার রয়েছে ইনকাম ট্যাক্স বিল্ডিং, ইনকাম ট্যাক্সের বিল্ডিং, আর সোজা চলে গেলে তোমরা রাজাবাজার পেয়ে যাবে, আমি সোজা যাবো না, আমি জাস্ট বাঁদিকে নিয়ে নেবো। আর তোমাদের উদ্দেশ্যে বলবো, এই বাঁদিক থেকে সোজা গেলে আমি আবার বাইপাস পেয়ে যাবো, কিন্তু অর্থাৎ অ্যাপোলো যে সাইড, যে বেলেঘাটা বাইপাস, তো এই সোজা গেলে বেলেঘাটা পেয়ে যাবো, বেলেঘাটা বাইপাস পেয়ে যাবো, বিল্ডিং মোড় যাকে বলা হয়। হ্যাঁ, তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে করোনা ভীষণ হারে বাড়ছে, দেখো এখানে ভীষণ রাস্তা খারাপ, করোনা ভীষণ হারে বাড়ছে, খবরে যা দেখছি প্রায় 3-3.5 লাখ করে বাড়ছে। তোমাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা যতটা পরিমাণ পারবে ঘরেতে থাকার চেষ্টা করো, আর যদি বেরো বাইরে মাস্ক তো অবশ্যই সঙ্গে রেখো, হাতে স্যানিটাইজার রেখো, আর নিজেকে সবসময় লোকের কাছ থেকে অনেকটা দূরবর্তী স্থান রেখে কথা বলার চেষ্টা করো, এমনকি বন্ধুরাও কিন্তু বন্ধুদের থেকেও নিজেদের যে দূরত্ব একটু বজায় রেখো, কারণ তোমার শরীর খারাপ হলে কিন্তু তোমার বন্ধুরাও দেখতে আসবে না। এই করোনাটা এমন জিনিস যে মানে কী বলো, পরিবার পরিজনদেরও হাতে মানে বডি তুলে দেয় না, তো সেই জন্যই বলছি নিজেকে একটু সাবধানে রেখো, যাতে পরিবারের সঙ্গে নিজে হেসে খেলে সারা জীবন কাটাতে পারো। আর আমি ভগবানের কাছে নিশ্চয়ই মানে উপরওয়ালার কাছে নিশ্চয়ই মানে প্রার্থনা করবো যাতে তোমাদের সুস্থ জীবন থাকো, সুস্থ থেকো এবং ভালো থেকো, পরিবারের সঙ্গে সুখে থেকো, এটাই আমি চাইবো। আর তোমাদেরকে আবার বলছি, প্লিজ বেরিও না ঘর থেকে, যখন ঘরে থাকবে একদম ঘর থেকে না বেরোনি ভালো। আমি এখান থেকে দেখো বাঁদিকে নিয়ে নেবো, এই ক্রসিংটা থেকে বাঁদিকে গেলে মানে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এবং সোজা গেলে কিন্তু আইডি হসপিটাল পেয়ে যাবো। তার এখান থেকেও আইডি হসপিটাল যাওয়া যায়, তুমি এই সোজা গেলেও আইডি হসপিটাল পেয়ে যাবে, করোনার যে করোনার
যে পেশেন্টরা আইডি হসপিটাল থেকে প্রথম থেকে ভর্তি হয়, মানে যখন কলকাতায় করোনা হয় আইডি হসপিটালই, কিন্তু তোমরা হয়তো জানো যে আইডি হসপিটাল থেকেই মানে ওই রুগীরা মানে প্রথম যাতায়াত ওখান থেকেই শুরু হয়। তারপর তো অন্যান্য প্রচুর হসপিটাল হয়ে গেছে করোনা বাড়ার সঙ্গে সঙ্গে। এখানে একটু রাস্তা খারাপ রয়েছে, উঁচু নিচু রয়েছে, তোমাদেরকে একটু সাবধানে চালাতে হবে। আর গাড়ি এমনিতেও তোমাদেরকে বলেছি যে কলকাতায় সিগনাল কখনো ভঙ্গ করবে না, এমনি ক্যামেরা থাকে, ক্যামেরাতে ক্যাচ হয়ে যায়। যখন ওরা ক্যামেরা যখন ভেরিফাই করে ভিডিওগুলো, তখন কিন্তু তোমাদের যখন দেখবে যে ক্যামেরাতে ভিডিওতে যখন দেখবে যে তুমি সিগনাল পার করে গেছো, তখন কিন্তু তোমাদেরকে মানে কী বলবো ডিজিটালি তোমাদেরকে ফাইন পাঠিয়ে দেবে তোমাদের মোবাইলে। কারণ এমনি একবার আমার সঙ্গে হয়েছিল, তোমাদের সঙ্গে সেই গল্পটাও শেয়ার করেছি, তো আশা করি তোমরা শুনেছো। আর কিছু কিছু বন্ধুরা আমার সাবস্ক্রাইব এসেছে, তাদের নাম আমি বলতে পারছি না, কারণ হচ্ছে তাদের নাম আসছে না। কিছু কিছু নাম এসেছে, যেমন ইউসুফ ভাই বলে মানে এক বন্ধু এসেছে, আমার খুব ভালো লেগেছে সেই বন্ধুটা সাবস্ক্রাইব করেছে। আরও কিছু বন্ধু রয়েছে, আমি এখান থেকে জাস্ট বাঁদিকে নিয়ে নিয়েছি। আর আমার ডান দিকে রয়েছে গুরুদাস কলেজ, এদিক থেকে আমার ডান দিকে রয়েছে গুরুদাস কলেজ। আর আমি এটা যেটা একটা ক্রসিংয়ে চলে এলাম, সেই ক্রসিংটার নাম হচ্ছে ফুলবাগান ক্রসিং। তো এই ফুলবাগান ক্রসিংয়েই ফুলবাগান মেট্রো হয়েছে, যেটা সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত যাবে। তো তার মধ্যে আমাদের এই সল্টলেক থেকে ফুলবাগান পর্যন্ত হয়েছে আপাতত এই মেট্রোর কাজটা। তো এখান থেকেই হয়েছে, এবার এখান থেকে যে শিয়ালদা যে মেট্রোর কাজটা তোমরা দেখতে পেলে, শিয়ালদাতে তারপরে নেক্সট স্টপেজ হবে, তারপর রয়েছে হয়তো ধর্মতলা, এমনি বা বহুবার এমনি হয়ে ভায়া হয়ে যাবে রাস্তা। ভীষণ খারাপ, গাড়িটা ভীষণ হারে কাঁপছে। আর ফুলবাগান ক্রসিংটা তো তোমরা জানোই কত বিখ্যাত। তো এখান থেকে আমি আবার যাত্রা শুরু করলাম, আর আমি যাব এই সামনে ফুলবাগানের পরে কিন্তু কাকুরগাছির ক্রসিং রয়েছে, ওখানেই আমি আমার ভিডিওটা এন্ড করব এবং দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো তার জন্যই আবার আমি তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, দেখো প্যান্টালুন্সের দোকান আমার বাঁদিকে যাচ্ছে, আর এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এইটা আমার মনে খুব মানে খুব ভালো লাগে, এই আমার ফুলবাগান কাকুরগাছি, এখানে পুরো একটা অ্যারিস্টোক্র্যাট জায়গা বলে মনে হয়, খুব ভালো লাগে এই জায়গাটা, বেশ বেশ সুন্দর একটা। আর তোমাদের উদ্দেশ্যে বলবো, আবার একবার কথা বলে দিচ্ছি, প্লিজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই করে এ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই তোমরা যতটা পারবে শেয়ার করার চেষ্টা করবে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে, তোমাদের রিলেটিভের সঙ্গে, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপের গ্রুপে বা তোমাদের ওয়ালে পোস্ট করতে পারো, বা ফেসবুকের গ্রুপে বা ওয়ালে পোস্ট করতে পারো তোমাদের, যাতে আরও নতুন নতুন বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে, এবং এই চ্যানেলের যাতে আরও ফ্যামিলি মেম্বার যেতে পারে, এবং এর দায়িত্বটা সম্পূর্ণ আমি তোমাদের হাতে তুলে, দেখো রাস্তা ভীষণ খারাপ, আর এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, কারণ আমি আমার কাজ করে যাচ্ছি এবং তোমাদের সঙ্গে আমি দেখতে চাইছি তোমরা কতটা কাজ করতে পারো। আর তোমাদের বলবো অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই চ্যানেলটা দেখছো, এই ভিডিওটা দেখছো, দেখা হচ্ছে পরের ভিডিও।